সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সবাইকে শুভ সকাল জানিয়ে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছি দশম অধ্যায় এই অধ্যায়টির নাম সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনার প্রথমেই রয়েছে সম্মুখী ঝোঁক ও বিমুখী ঝোক এরপরে আমরা আলোচনা করব পিএন জাংশন ডাউডের বৈশিষ্ট্য লেখচিত্র নিয়ে আমরা আলোচনা করব গতিও রোধ নিয়ে এবং সর্বোপরি সর্বশেষে আমরা আলোচনা করব লেড ও সৌরকোষ নিয়ে তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসের আলোচনা প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আগের লেকচারে পিএন জাংশন কীভাবে তৈরি হয় সেটা দেখেছি এবং সেই জাংশনের ক্ষেত্রে কীভাবে ডিফ্লেশন লেয়ারটা তৈরি হয় সেই বিষয়টাও আমরা দেখেছি ডিপ্লেশন লেয়ার বা প্রাচীর যেখানে তড়িৎ প্রবাহিত হতে বাধা প্রাপ্ত হয় আচ্ছা আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হলো পি এন জাংশন ডায়োটকে বহিস্ত ভোল্টেজের প্রয়োগ অনুসারে এটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্মুখী ঝোঁক যার ইংলিশ নাম হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং আরেকটা হচ্ছে বিমুখী ঝোঁক যার ইংলিশ নাম হচ্ছে রিভার্স বায়াস তো এটাই আমাদের আজকের প্রথম টপিক সম্মুখী ঝোঁক ও বিমুখী ঝোঁক আমরা আলোচনা করব ফার্স্টে সম্মুখী ঝোঁক নিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এটা আমাদের পি অঞ্চল এবং এটা আমাদের এন টাইপ অঞ্চল আমরা জানি পি টাইপ অঞ্চলে হোলের আধিক্য থাকে অর্থাৎ হোল সংখ্যাগুরু চার্জবাহ হিসেবে থাকে এবং সামান্য পরিমাণ ইলেকট্রন থাকে তাহলে এই সাদা যে গোল চিহ্ন এদেরকে আমরা হোল বলবো এবং আমরা জানি এন টাইপ অঞ্চলে ইলেকট্রনের আধিক্য বেশি থাকে এখানে হোল কম থাকে এই জন্য এই কালো এগুলোকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রন ওকে এখন আমরা ফার্স্টে পি এন জাংশনের ক্ষেত্রে এক অংশে পি টাইপ এবং এক অংশে এন টাইপ করা হলো এবং এখানে নর্মালি স্বাভাবিকভাবে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে এখন আমরা কি করলাম এখন আমরা এই পুরো পিএন জাংশনকে একটা সার্কিটে যুক্ত করলাম একটা সার্কিটে যুক্ত করে এখানে আমরা একটা ব্যাটারির সাথে সংযুক্ত করলাম আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সংযোগ দিলাম হচ্ছে পি অঞ্চলের সাথে বা পি টাইপ অঞ্চলের সাথে এবং আমরা ব্যাটারি ঋণাত্মক অঞ্চলের সংযোগ দিলাম এন টাইপ প্রান্তের সাথে তাহলে এখন ব্যাপারটা কি হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে তড়িৎ প্রবাহিত শুরু হলো অর্থাৎ ধনাত্মক আমরা জানি যে হোল হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় তো ধনাত্মক প্রান্ত থেকে যখন ধনাত্মক চার্জ প্রবাহিত হয়ে পি অঞ্চলে আসে তখন সেই পি অঞ্চলে ধনাত্মক চার্জবাহী হোলের সাথে এদের বিকর্ষণ হয় আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাহলে এখানে বিকর্ষণ করে এখান থেকে হোলগুলো টাইপ অঞ্চলের দিকে চলে যেতে থাকে আবার এদিকে এদিকে এই যে ইলেকট্রন এখান থেকে ইলেকট্রনের প্রবাহ শুরু হয় ইলে এখান থেকে ব্যাটারি থেকে যখন ইলেকট্রনের প্রবাহ শুরু হয় এখানে ইলেকট্রনটা আসার পরে এন অঞ্চলে তো ইলেকট্রন রয়েছেই সেই ইলেকট্রনের সাথেও এখানে বিকর্ষণ সৃষ্টি হয় বিকর্ষণ সৃষ্টি হয়ে এখা এই প্রান্তের এন অঞ্চলের যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোও টাইপ পঞ্চলের দিকে চলে আসতে চেষ্টা করে এভাবে পি টাইপ অঞ্চলের হোলগুলো এন টাইপ অঞ্চলের দিকে যায় এবং এন টাইপ অঞ্চলের ইলেকট্রনগুলো পি টাইপ অঞ্চলের দিকে চলে আসে এবং এখানে যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয় সেটা আস্তে আস্তে একটা সরু অঞ্চলে সরু ডিপ্লেশন লেয়ারে পরিণত হয় সরু ডিপ্লেশন লেয়ারে পরিণত হয় তো এই জিনিসটাই হলো আমাদের সম্মুখী ঝোঁক ঠিক আছে এখন আমরা যে জিনিসটা দেখব যে সম্মুখী যোখের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলাই আমরা এখন দেখব তাহলে সম্মুখী যোগ বা ফর্ড বাইসের বৈশিষ্ট্যগুলা কী কী আমরা দেখতে পাচ্ছি যে সম্মুখী যোগের ফলে বিভব প্রাচীরের উচ্চতার হ্রাস পায় নিশেষিত অঞ্চলের বেদ নিশেষিত অঞ্চলের বেদ হ্রাস পায় সংযোগটি একটি নিম্নমানের রোদ প্রয়োগ করে এই যে বিশেষিত অঞ্চলের অঞ্চলটা যখন আস্তে আস্তে শুরু হয়ে যায় বা বেদ হ্রাস পায় তখন এর মধ্যে দিয়ে খুব সহজে এন অঞ্চল থেকে ইলেকট্রন পি অঞ্চলে এবং পি অঞ্চল থেকে ইলেকট্রন এন অঞ্চলে পি অঞ্চল থেকে হোল এন অঞ্চলে যেতে পারে ফলে এখানে খুব সহজে একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় আমরা জানি যেখানে রোদ কম থাকে তার মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে ওকে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি কি সংযোগ ডায়োডের ভিতর উভয় প্রকার সংখ্যাগুরু বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি বাইরে থেকে প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ এখানে যত আমরা প্রবাহ মাত্রা বৃদ্ধি করব। ততই হচ্ছে মানে যত বিভব পার্থক্য সৃষ্টি করব ততই প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে এবং সর্বোপরি দেখতে পাচ্ছি এই ঝোঁকের ক্ষেত্রে প্রবাহ মান মিলিয়াম্পের থেকে বৃদ্ধি পেয়ে অ্যাম্পায়ার মানের হতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে এই ধরনের ব্যয়াজের ক্ষেত্রে অর্থাৎ সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে প্রবাহ মান মিলিয়াম্পের থেকে বেড়ে অ্যাম্পায়ারে পর্যন্ত হতে পারে প্রায় এক হাজার গুণ বেড়ে যেতে পারে তাহলে এই ছিল আমাদের মোটামুটি এখন আমরা বিমুখী বা রিভার্স বায়াস জিনিস শিক্ষার্থী এখন আমরা শিখব বিমুখী যোগটা কি জিনিস আচ্ছা যখন পিএন জাংশনে এমনভাবে বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করা হয় যাতে বিভব প্রাচীরের প্রশস্ততা বেড়ে যায় এবং তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তখন একে বিমুখী ঝোঁক প্রয়োগ করা বোঝায় বিমুখী ঝোঁক এর ইংলিশ নাম হচ্ছে রিভার্স বায়াস এই জিনিসটা আমরা কীভাবে করি যেমন সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে আগে কী ছিল পি টাইপ অঞ্চলের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত ছিল আর এন টাইপ অঞ্চলের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত ছিল কিন্তু বিমুখী যোগের ক্ষেত্রে আমরা কী করলাম এখন পি টাইপ অঞ্চলের সাথে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করলাম এবং এন টাইপ অঞ্চলের সাথে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করলাম তাহলে এখন কী হলো এটা তো নেগেটিভ প্রান্ত আর এটা তো পি টাইপ পি টাইপ অঞ্চল টাইপ অঞ্চল মানে কি যেখানে হোলের আধিক্য বেশি বা হোল হচ্ছে চার্জ বাহক সংখ্যাগুরু চার্জবাহক হিসেবে কাজ করে আবার এদিকে এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এই ব্যাটারির পজিটিভ প্রান্তটা এন প্রান্তের সাথে যুক্ত এন প্রান্তে আছে হচ্ছে ইলেকট্রন যেটা নেগেটিভ যুক্ত। তাহলে এখন কি হবে এখন এই নেগেটিভ ব্যাটারির নেগেটিভ প্রান্তের আকর্ষণে পি অঞ্চলের হোলগুলো আকর্ষণ করে হোলগুলো এদিকে চলে আসবে ব্যাটারির দিকে চলে আসবে আবার আবার এই এন অঞ্চলের দিকে কি হবে আবার এই এন অঞ্চলের দিকে যদি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তকে যুক্ত করি এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং আমরা জানি ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ যুক্ত সো নেগেটিভ যুক্ত ইলেকট্রন ব্যাটারির পজিটিভ প্রান্তের আকর্ষণে এরা ব্যাটারির দিকে চলে আসবে তাহলে এখান থেকে হোলগুলো ব্যাটারির দিকে চলে আসলো আবার এখান থেকে ইলেকট্রনগুলো ব্যাটারির দিকে চলে আসলো ফলে মাঝখানে একটা যে বিভব প্রাচীর বা ডিপ্লেশন লেয়ার সেই ডিপ্লেশন লেয়ার এখন আগের থেকে অনেক অনেক বেড়ে গেল। এই যে ডিপ্লেশন লেয়ারটা বেড়ে গেল এই যে ডিপ্লেশন লেয়ারটা বেড়ে গেল বা ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে গেল বা বিভব প্রাচীটা প্রশস্ত হয়ে গেল এই জিনিসটা এই প্রক্রিয়াটার নামই আমরা বলি হচ্ছে বিমুখী যোগ যার ইংলিশ নাম হচ্ছে রিভার্স বায়াস ওকে তারপরেও এখানে খুব সামান্য পরিমাণ তৈরি প্রবাহিত হবে খুব সামান্য পরিমাণ কেন খুব সামান্য পরিমাণ তৈরি প্রবাহিত হবে কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও পি অঞ্চলে যদিও সংখ্যাগুরু বাহক হচ্ছে হোল কিন্তু এখানে কী রয়েছে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন রয়েছে আবার এই এন টাইপ অঞ্চলে যদিও সংখ্যাগুরু বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন তথাপি এখানে কিন্তু সংখ্যালঘু বাহক খুব সামান্য পরিমাণে সংখ্যালঘু বাহক হল রয়েছে ওকে তাহলে এখান থেকে এই সংখ্যালঘু বাহকের জন্য এই যে সংখ্যালঘু চার্জগুলো এখানে রিপালস করে এরা এই সংখ্যাগুরু চার্জ এর মাধ্যমে আমরা যে আমরা খুব সামান্য পরিমাণে তড়িৎ প্রবাহ পেয়ে যাব। তাহলে এই প্রক্রিয়াটা এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে বিমুখী যোগ বা রিভার্স বায়াস এখন আমরা এই বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াসের বৈশিষ্ট্যগুলা দেখব প্রিয় শিক্ষার্থীরা তাহলে বিমুখী এর বৈশিষ্ট্যগুলা কি কি দেখতে পাচ্ছি বিভব প্রাচীরের উচ্চতা বৃদ্ধি পায় নিশেষিত অঞ্চলের বেদ এই যে নিশেষিত অঞ্চল তার বেদটা বৃদ্ধি পেল। বেড়ে গেল সংযোগটি একটি উচ্চপানের রোধ প্রয়োগ করে যে নিশেষিত অঞ্চলের বিভব প্রাচীটা বেড়ে যাওয়ার কারণে এখানে তড়িৎ প্রবাহিত হতে অধিক পরিমাণ বাধা প্রাপ্ত হয় অর্থাৎ বলা যায় যে সংযোগটি একটি মানের রোধ প্রয়োগ করেছে এরপরে চার নম্বরে আমরা পেয়ে যাচ্ছি সংযোগ ড্রাউটের ভিতর উভয় পোকা প্রকার সংখ্যালঘু বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ হয় আমরা দেখতে পাচ্ছি আমরা আগেই আলোচনা করেছি যে এখানে সংඛ্য লঘু পিয় অঞ্চলের সংখ্যা লঘু চার্জ ভাগ হচ্ছে ইলেকট্রন এবং এন অঞ্চলের সংখ্যা লঘু চার্জ হচ্ছে হল এই সংখ্যা লঘু চার্জ দ্বারা এই বিমুখী ঝকের ক্ষেত্রে খুব সামন্য পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটে প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলেও প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় না এবং জাংশন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত বিমুখী ঝোঁকের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান খুবই অল্প হয় তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিমুখী ঝোঁকের বা রিভার্স বায়াসের বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের টপিক হচ্ছে পি এন জাংশান ডায়োডের বৈশিষ্ট্য লে আমরা জানি একটি পিএন জাংশনের দুই প্রান্তের ভোল্টেজ পরিবর্তন করলে এর মধ্যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় ভোল্টেজ পরিবর্তনের সাথে সাথে তরিত প্রবাহের যে পরিবর্তন ঘটে তা একটি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় বা তার যে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকেই বলা হয় পিএন জাংশন ডায়ডের বৈশিষ্ট্য লেক এখন এই বৈশিষ্ট্য লেখ পাওয়ার জন্য আমরা যে সেট আপটা নেবো সেটা হচ্ছে একটা ডায়ডকে আমরা একটা ডায়োড নিব সেই ডায়ডের সাথে আমরা যুক্ত করবো তরিত্রভৌ মাপার জন্য একটা অ্যামিটার আমরা মিলি অ্যামিটারে মাপব এবং এখানে দুই প্রান্তের বিভবটা পরিমাপ করার জন্য আমরা একটা ভোল্ট ভোল্ট মিটার যুক্ত করব এবং একটা তড়িৎ কোর্স যুক্ত করব এবং সাথে সাথে একটা পরিবর্তনশীল রোধ যুক্ত করব যুক্ত করে আমরা এই ডায়ট পি এন ডায়টকে আমরা এভাবে সংযুক্ত করব। এভাবে সংযোগ দেওয়ার পরে যখন আমরা এই যে পরিবর্তনশীল রোধ আর এই বাড়িটাকে রিওস্টেট বলা হয় পরিবর্তনশীল রোধ বৃদ্ধির সাথে সাথে এর ভোল্টেজের পরিবর্তন হবে এবং এই ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে এখন এই ভোল্টেজের পরিবর্তন এক অক্ষ বরাবর এবং প্রাপ্ত তড়িৎ প্রবাহের পরিবর্তন ওয়াই অক্ষ বরাবর সাজিয়ে আমরা সাধারণত একটা আইভি গ্রাফ তৈরি করি বা আইভি গ্রাফ পেয়ে থাকি এই জন্য এই গ্রাফের এই পিএন এন জাংশন বৈশিষ্ট্য লেখে আরেকটা নাম হচ্ছে আই ভি বৈশিষ্ট্য লেখ বা আই ভার্সেস ভি ক্যারেক্টারিস্টিক লেখচিত্র ঠিক আছে তাহলে এই লেখচিত্রে আমরা যে বিষয়গুলো এখন পাচ্ছি সেই বিষয়গুলো আমি একটু বর্ণনা করছি দেখো এখানে ফরওয়ার্ড ভোল্টেজটা স্থাপন করা হয়েছে ধনাত্মক এক অক্ষ বরাবর এবং রিভার্স ভোল্টেজটা স্থাপন করা হয়েছে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর ফরওয়ার্ড ভোল্টেজের কারণে আমরা যে ফরওয়ার্ড কারেন্ট পাব তা নেওয়া হয়েছে ধনাত্মক অক্ষ বরাবর এবং রিভার্স ভোল্টেজের কারণে আমরা যে রিভার্স কারেন্ট পাবো আয়ার তা সেটি স্থাপন করা হয়েছে ঋণাত্মক অক্ষ বরাবর তাহলে আমরা যদি সম্মুখী ঝোঁক নিয়ে ফার্স্টে আমরা আলোচনা করব। ফার্স্টে এই যে সম্মুখী ঝোঁকে যদি আমরা এইভাবে যুক্ত করি তাহলে কি হবে এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ বাড়ার সাথে সাথেই কিন্তু কারেন্ট উৎপন্ন হচ্ছে না দেখো ভোল্টেজ বাড়াচ্ছি 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 একটা মিনিমাম ভোল্টেজে গিয়ে কিন্তু কারেন্টটা বাড়া শুরু করেছে ঠিক আছে তাহলে যে পয়েন্টে গিয়ে যে ভোল্টেজে গিয়ে আমরা ফরওয়ার্ড বাইজের ক্ষেত্রে এই কারেন্ট ফ্লোটা পাচ্ছি সেই ভোল্টেজটাকে বলা হয় নি ভোল্টেজ বা কার্টিন ভোল্টেজ নি ভোল্টেজ বা কার্টিন ভোল্টেজ বিভিন্ন সেমিকন্ডাক্টরের জন্য এই নি ভোল্টেজ এর মান বিভিন্ন হয় যেমন সিলিকনের ক্ষেত্রে এই নি ভোল্টেজের মান হচ্ছে প্রায় জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এবং জার্মানিয়ামের ক্ষেত্রে জার্মানিয়ামের ক্ষেত্রে এই নি ভোল্টেজের মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই ফরওয়ার্ড বিভিন্ন ফরওয়ার্ড ভোল্টেজের মানগুলোকে এই লেখচিত্রে সাজিয়ে আমরা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট পেয়ে থাকি এবং ফরওয়ার্ড কারেন্টটা সাধারণত হয় মিলিয়াম ঠিক আছে আচ্ছা এরপরে বিমুখী ঝোঁকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখেছি সেক্ষেত্রে যেটা হয় যে সাধারণত তরিত প্রবাহিত হয় না সাধারণত সংখ্যা গুরু চার্জবাহক দ্বারা তড়িৎ প্রবাহিত হয় না সংখ্যালঘু বাহক দ্বারা খুব সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় খুব সামান্য পরিমাণ এই যে খেয়াল করো এই যে এই 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 জায়গাটা এই জায়গাটুকু এই কারেন্টটুকুকে এই যে যতই রিভার্স ভোল্টেজ যতই বৃদ্ধি করি না কেন কারেন্টের পরিমাণ খুব সামান্য থাকে এবং খেয়াল করে দেখো কারেন্টের পরিমাণটা কিসে আছে মাইক্রো আছে কারেন্টের পরিমাণটা আছে মাইক্রো অ্যাম্পেয়ারে অর্থাৎ কত ছোট বুঝতে পারছো তোমরা মাইক্রো মানে কি অ্যাম্পায়ারের দশ লক্ষ ভাগের এক ভাগ অ্যাম্পেয়ারের দশ লক্ষ ভাগের এক ভাগ হচ্ছে মাইক্রো অ্যাম্পেয়ার ঠিক আছে আচ্ছা তাহলে বিমুখী যোগের ক্ষেত্রে আমরা খুব সামান্য পরিমাণ কারেন্ট পাচ্ছি তাও হচ্ছে সেটি পাচ্ছি সংখ্যা লঘু চার্জবাহক দ্বারা তাহলে সংখ্যা সংখ্যালঘু চার্জবাহক দ্বারা যে সামান্য পরিমাণ আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি তাকে বলা হয় হচ্ছে স্যাচুরেশন কারেন্ট বা বিপরীত সম্পৃক্ত কারেন্ট বা লিকেজ কারেন্ট ওকে আচ্ছা এখন রিভার্স ভোল্টেজে গিয়ে দেখা যায় যে রিভার্স ভোল্টেজে মান বাড়াতে 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 একটা নির্দিষ্ট মানে গেলে দেখা যায় যে তরুপ্রবাহ হঠাৎ করে বাড়া শুরু করে যেই রিভার্স ভোল্টেজে গিয়ে তরিত প্রবাহ হঠাৎ বাড়া শুরু করে সেই রিভার্স ভোল্টেজকে বলা হয় হচ্ছে বিনাশী ভোল্টেজ বা এর আরেকটা নাম হচ্ছে জেনার ভোল্টেজ সাধারণত এই জেনার ভোল্টেজ বা এই যে ক্রিয়া এই বিষয়টাকে কাজে লাগিয়ে যে ডায়ড তৈরি করা হয় তাকে বলা হয় জেনার ডায়ড ঠিক আছে আচ্ছা এই জায়গাটাতে কী হয় এই জায়গাটাতে মেনলি আমাদের এই পিএন জাংশন ডায়ড তার যে স্বাভাবিক বৈশিষ্ট্য আছে সেটি ভেঙে যায় অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে পিএন জাংশন ডায়ডের স্বাভাবিক বৈশিষ্ট্য আর থাকে না তাহলে এই জায়গাটাকে এই অংশের এই ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজ আর এই জেনারের ভোল্টেজ বা জেনার ক্রিয়া কাজে লাগিয়ে যে ডায়োডটা তৈরি করা হয় তাকে বলা হয় হচ্ছে জেনার ডায়োড তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই লেখচিত্রটা তোমরা খুব বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই লেখচিত্রটা অঙ্কনি সাধারণত অনেক সময় পরীক্ষায় দুই মার্কসের কোশ্চেন হিসেবে চলে আসে খুব স্পষ্ট করে সুন্দর করে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে এই ছবিটা না আঁকলে এবং বিষয়গুলো ভালো করে আইডেন্টিফাই না করলে এই জায়গা থেকে নাম্বার পাওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীরা চলে চলে যায় আমাদের আজকের পরবর্তী টপিকে আজকের পরবর্তী টপিক হচ্ছে গতীয় রোধ শিক্ষার্থীর আমাদের পরবর্তী টপিক হচ্ছে গতিও রোধ আমরা সাধারণত জানি পিএন জাংশন ডায়ডের ক্ষেত্রে সম্মুখী ঝোঁক প্রয়োগ করলে সম্মুখীন ঝোঁকে অল্প পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করলেই তড়িৎ প্রবাহ মাত্রা অত্যধিক বৃদ্ধি পায় কিন্তু রিভার্স বায়াসে বিপরীত ঘটনা ঘটে ফলে সম্মুখী ঝোঁকের জন্য রোধ খুবই কম হয় তাহলে যেহেতু কারেন্টের সম্মুখী ঝোঁকের জন্য যেহেতু রোদের পরিমাণ খুব কম হয় তাই সেখানে কারেন্ট ফ্লোটা অনেক বেশি হয় সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে এই যে যে রোদ আমরা পেয়ে থাকি এই রোদকেই যে অল্প পরিমাণ রোদ আমরা পেয়ে থাকি এই রোদকেই বলা হয় হচ্ছে গতীয় রোদ সেই গতিও রোদ আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই গতিরোধ আমি আবার বলছি এটা একটি গুরুত্বপূর্ণ সূত্র অনেক সময় এই সূত্র দিয়ে অঙ্ক চলে আসে গতিরোধ আর ইকুয়াল টু ডেলভি বাই ডেল ডেল আই এখানে ডেলভি হচ্ছে বিভবের পরিবর্তন আর ডেল আই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন সাধারণত আমরা যে জাংশন ডায়োডের লেখচিত্র এঁকেছিলাম এর আগের টপিকে বৈশিষ্ট্য লেখ এঁকেছিলাম সেই লেখচিত্র থেকে যদি আমরা কোনো পয়েন্টে ঢাল বের করি সেই ঢালের মানটাই হচ্ছে আর দ্বারা আমরা সেই বৈশিষ্ট্য লেখের ঢাল থেকে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমাদের টপিক হচ্ছে এলইডি ও সৌর কোষ এল ইডি সাধারণত তৈরি করা হয় পিএন জাংশান ডায়ড দ্বারা এলইডি লাইট এলইডি টিভি অর্থাৎ এল এই কথাটার সাথে আমরা ইদানিংকালে খুব বেশি পরিচিত এবং আজকে তোমরা জানতে পারলে এই লে এলইডি এটি হল গিয়ে আমাদের পিএন জাংশান ডায়ড ওকে তাহলে সাধারণত পিএন জাংশন ডায়ড দ্বারা এই জিনিসটা আমরা পেয়ে থাকি আচ্ছা এল ইডি এর পুরো ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়ড যাকে আমরা বাংলায় বলে থাকি আয়ো আলোক আলোক নিসারক ডায়ড ঠিক আছে সাধারণত এটা ব্যবহার করা হয় বাসা বাড়িতে আলোকসজ্জায় ব্যবহার করা হয় ক্যালকুলেটারে ব্যবহার করা হয় অক্ষ সংখ্যা ইত্যাদি ফুটিয়ে তুলতে সাধারণত ব্যবহার করা হয় সাধারণত ক্যালকুলেটার চালালেই আমরা যে সংখ্যাগুলো দেখতে পাই এটা আসলে বিভিন্ন লেড থাকে যে লেট এল এল থাকে এল যখন জ্বলে ওঠে তখন আমরা সেই অংশগুলো দেখতে পাই এবং সেখান থেকে সংখ্যাগুলো প্রকাশ পাই প্রকৃতপক্ষে এল ইডি হলো এক ধরনের পিএন জাংশান ডায়ড প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করবো সৌরকোষ নিয়ে তোমরা বোর্ডে যে চিত্র দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সৌর শক্তি উৎপন্ন হওয়ার জন্য আমরা এখানে যে একটা কোষ ব্যবহার করি সৌর কোষ সেই সৌর শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য আমরা একটা সোলার সেল বা সৌর কোষ ব্যবহার করি তারই একটা গঠনমূলক একটা সায়েন্টিফিক ফিগার এখানে জাংশনটাই দেখানো হয়েছে শুধু জাংশনটাই বোঝানো হয়েছে এখানে যে জিনিসটা থাকে সেটি হলো সিলিকন দ্বারা তৈরি পিএন জাংশন ডিভাইস বা সৌরশক্তিকে তৈরির শক্তিকে রূপান্তরিত করে তাকে সৌরকোষ বলে সৌরকোষ তাপগ্রাহক যন্ত্র কৃত্রিম উপগ্রহ ইত্যাদিতে সৌরশক্তি উৎস হিসেবে ব্যবহার করা হয় এর গঠন প্রণালী হলো একটি স্লিকন পিএন জাংশন সৌরকোষের উপরের পৃষ্ঠে গ্লাস বা প্লাস্টিকের একটি জানালা থাকে এই যে সেই প্লাস্টিক বা জানালা এই জানালা যার মধ্য দিয়ে সহজে সৌরশক্তি বা আলো প্রবেশ করতে পারে পি টাইপের স্তর ও এন টাইপের তুলনায় খুবই পাতলা করা হয় পি টাইপের তুলনায় এন টাইপের স্তরটা খুবই পাতলা করা হয় যাতে অতর্কিত রশ্মি সহজেই পি এন প্রবেশ করতে পারে ভ্যালান্স ইলেকট্রনের সাথে আপতিত আলোক শক্তির সংঘর্ষের ফলে এটি অধিক শক্তি প্রাপ্ত হয়ে মূল পরমাণু থেকে বেরিয়ে আসে এভাবে জাংশনের উভয় পার্শ্বে মুক্ত ইলেকট্রন ও হোলের সৃষ্টি হয় এবং এদের প্রবাহ সংখ্যা লঘু তড়িৎ প্রবাহের সৃষ্টি করে এটি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন এবং হোল এবং ইলেকট্রনের প্রবাহের কারণে এখানে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে এভাবেই সাধারণত মোটামুটি সৌরশক্তিকে আমরা ডায়োডের মাধ্যমে তরিত শক্তিকে রূপান্তর করি প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে একমুখী কারক রেক্টিফায়ার এই বিষয়গুলো নিয়ে ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ